চল্লিশের দশকের শেষের দিকে বাংলার মাটিতে শুরু হলো তেভাগা আন্দোলন। তেভাগা অর্থাৎ তিন ভাগ, ফসল তিন ভাগ হবে, দুই ভাগ পাবে চাষি ও এক ভাগ পাবে জোদ্দার। এই তেভাগা আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন জমিদার। এমনই এক জমিদার রাজশাহী জেলার রামচন্দ্রপুর হাটের রমেন মিত্র, যিনি নিজের জমিতেই তেভাগা আন্দোলন শুরু করেন। মিত্রের সাথে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তার স্ত্রী ইলা মিত্র, না চলে যাকে সবাই বলতো রানীমা বলে। 1945 সালে ইলা মিত্র রমেন মিত্রকে বিয়ে করে তার শ্বশুরবাড়ি রামচন্দ্রপুরে আসেন। দেশের গণ আন্দোলনে শরিক হওয়ার জন্য ইলা মিত্র যোগ দিয়েছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টিতে। তাই রমেন মিত্র যখন নিজের জমিতে তেভাগা আন্দোলন শুরু করেন তখন 16 দিনের শিশুপুত্র মোহনকে শাশুড়ির কাছে রেখে ইলা মিত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে এই আন্দোলনে শরিক হওয়ার আগে ইলাকে পদে পদে পরীক্ষা দিতে হয়। আসলে তখন আমি যখন গেলাম, কিন্তু সাঁওতালরা তারা আমাকে বিশ্বাস করে না, কারণ বলে যে জমিদারের বাড়ির বউ সে আবার আমাদের কি করবে। কারণ আমার স্বামী তো অনেকদিন আগের থেকেই তাদের সঙ্গে মিশেছিলেন এবং তার নিজের জমিতেই তিনি তেভাগা শুরু করে দিয়েছিলেন, অর্থাৎ আমাদের বাড়ির লোকের এক ভাগ দিত, দু ভাগ তারা নিত। তাকে বিশ্বাস করেছেন, কিন্তু আমাকে তারা বিশ্বাস করলেন না যে ওই বর্ধিষ্ণু পরিবারের বউ সে আবার আমাদের ভালো কি করবে। যাই হোক, আমাকে সেখানে তাদের সঙ্গে থেকে তাদের ঘরে শুয়ে, তারা ঘরে ভীষণ নোংরা থাকতো, থুতু ফেলতো, তাদের খাওয়া খেয়ে আমাকে প্রায় এক বছর পরীক্ষা দিতে হয়। এবং আমি তখন সাঁওতালি ভাষাও শিখে তাদের সঙ্গে তখন আমরা বিশ্বাস করে, তখন আমিও ওই সংগঠনের কাজ আরম্ভ করি। 5ই জানুয়ারি 1950 সাল মানে নাচলের অফিসার ইনচার্জ সহ 5-6 জন পুলিশ তারা সশস্ত্র গ্রামের দিকে এগোতে থাকে, এটা সাঁওতালরা দেখতে পায়। এবং তারপরে তারা ওই দামামা বাজিয়ে সমস্ত সাঁওতালদের জড়ো করে, আমরাও সেখানে ছিলাম। তো তাদেরও শিক্ষা ছিল বন্দুক ছুড়লে কি করে শুয়ে পড়ে আত্মরক্ষা করতে হয়, কিভাবে বন্দুক কেড়ে নিতে হয় ইত্যাদি। যাই হোক, তারা এসেই এত সাঁওতাল ঘেরাও দেখে তারা গুলি ছুটতে আরম্ভ করে এবং গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে অনেক কয়েকজন তারা সাঁওতালরা তারা পড়ে যায় এবং মরে যায়। তখন এরা তীর ধনুক নিয়ে তাকে ঘেরাও করে সেই পুলিশ কজনকে তারা মেরে ফেলে, বন্দুক ছিনিয়ে নেয় এবং তাদের লাশও মাটিতে পুঁতে যায়। এই ঘটনা ঘটে আমরা চলে আসি, কারণ এই শিক্ষাই আমরা দিয়েছিলাম, ওরা মারলে আমরাও মারব, কারণ আমরা চিরকালকে মিলে। পাগলের মতন হয়ে মিলিটারি নামিয়ে গ্রামের পর গ্রাম পোড়াতে পোড়াতে যারা ছিল সেখানে তাদেরকে গ্রেপ্তার করে আসছে। আমরা যখন বুঝলাম যে এখনই আমাদের কাছে এসে পড়বে, আমরা তখন বলি যে সকলে চলে যাও, সকলে যে যেখানে পারো চলে চলে যাও গ্রাম ছেড়ে। তা দলে দলে সাঁওতালার ভাগ হয়ে গেল, আমিও একটা ভাগের সঙ্গে আমি শেষ পর্যন্ত ছিলাম ওই গ্রামে দাঁড়িয়ে, কারণ আমাকে বহু জনে আমাদের গ্রামে রামচন্দ্রপুরের সমস্ত কৃষকরা অফার করেছিল যে আমরা ছয়ের মধ্যে ধান দিয়ে ঢেকে আপনাকে নিয়ে যাব, কিন্তু আমি যাইনি। সকলে গ্রাম ত্যাগ করার পরে আমি তখন গ্রাম ত্যাগ করি একদল সাঁওতালের সঙ্গে। ওরা তো লুটপাট করে মেরে ধরে এখানে পারে, কারণ ওদের বন্দুক নেই, মানুষ নেই, পুলিশ অফিসাররা কোথায় গেল, ওদের তো খুবই শঙ্কা হবে।
তো আমরা যেতে থাকি ওইদিকে রহনপুরের দিকে যেতে যেতে তখন একদল সাঁওতালের সঙ্গে রহনপুর স্টেশনের কাছাকাছি আমাকে ওরা হাইবি কিভাবে সন্দেহ করে আমাদেরকে গ্রেপ্তার করে। না কোনো আফসোস নেই, আমি একটা বড় কারণের জন্যই তো আমি সমস্ত বাড়ি ঘর সম্পত্তি ছেলে আত্মীয় স্বজন স্বামী সব সবই তো ত্যাগ করে চলে গিয়েছি। এটা একটা আদর্শবাদীর জন্যে বড় একটা কজের জন্যে, কোনো আফসোস নেই আমার। নিয়মিতই মানুষের মুক্তির জন্য আমরা একটা কাজ করছি, শুধু খাওয়া দাওয়ার ঘুমানো নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখা এটা তো মনুষ্য জীবনের কাম্য নয়, মনুষ্য জীবনের কাম্য আরো কিছু বড়। সেই বড় যে মানুষের জন্যে যদি কিছু করে যেতে পারি তবেই আমাদের এই মনুষ্য জন্ম সার্থক।